আসসালামু আলাইকুম তানজিলা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো কলার মোচা দিয়ে বাগদা চিংড়ির একটা রেসিপি এটা খেতে খুবই ভালো লাগে আর এর মূল উপকরণ হচ্ছে আজকের জন্য কলার মোচা যেটা পেরে নেব আজকে দাদার ছেলেকে পেয়েছি ওকে গাছে তুলে দিয়েছি ওটা যায় না যদিও তবু পারার চেষ্টা করছে পড়েছে কেটে নিয়েছি এটাকে পরিষ্কার করে কেটে পরে কেটে নেব ছাড়িয়েছি সবগুলো এইভাবে ছাড়িয়ে নেব হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি কারণ এর হাট আটা খুবই লেগে যায় এটা আর ছাড়াবো না এটা এই অবস্থাতেই কুচে দিয়ে দেব আর এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একটা করে এই যে সাদা প্লাস্টিকের মতো একটা অংশ থাকে আর এই যে সরু একটা কাঠির মতো শক্ত রেখে বাদ দিতে হয় এগুলো সব পরপর এরকম বেছে ফেলে দেব এগুলো খায় না এই বাঁচার সমস্যার জন্য অনেকে খেতে চায় না কিন্তু একটু কষ্ট করে বেছে নিলে খেতে খুবই ভালো লাগে কত সুন্দর লাগছে যে এগুলো বাদ দিয়েছি দেখতে এবার আমি এগুলো সমানভাবে ধরে কুচিয়ে নেব আর সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দেবো কারণ এর একটা কষ আছে কালো এভাবে কুচিয়ে নিয়েছি এবার এটাকেও কুচে নেব গোটা অবস্থায় পুরোটা কচে নিয়েছি কিছুক্ষণ পানির মধ্যে রেখে দেব আর আমি বাগদা চিংড়িগুলো আজকে কেটে নেব সবগুলো কেটে নেব এভাবে পর কাটা হয়ে গিয়েছে আমি এর মধ্যে আজকে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এটা দিয়ে মেখে রাখবো কড়ায় বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি কলার মোচাটাকে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে বাগদা চিংড়িগুলো ভেজে নেব অল্প করে ভাজতে হবে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে বাগদা চিংড়ি ভাজা হয়ে গেল আলুগুলোকেও ভেজে নেব দুটো ছোট সাইজ আলু নিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে একই কড়াই আর তেল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা এটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো বড় সাইজ পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বাটা আর হলুদ আর লঙ্কা গুঁড়ো এবার সিদ্ধ করা মোচাগুলো এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো এবার একত্রে দিয়ে নেড়ে টাকনা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ তারপর এর মধ্যে দিয়ে দেব পানি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আলুগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাগদা চিংড়ি ভালো করে একটু নেড়ে দেব পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে আমাদের হয়ে গিয়েছে রান্নাটা এবার উপর থেকে একটু ছিটিয়ে দেব গরম মশলার গুঁড়ো ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি স্ট্যান্ডিং পয়েন্টে রেখে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর এটা খেতে এটা শরীরের পক্ষেও খুব ভালো এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে রান্নাটা আমাদের কমপ্লিট এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ